এই একটা ফটো দেখো, এটা আমরা দীঘা গেছিলাম তোমার দাদা ভাইয়ের, আমি দীঘা গেছিলাম, দীঘার ফটো এটা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর কাদের ভিডিও দিতে পারছি না, প্রচণ্ড প্রবলেম হচ্ছে, অনেক কিছু সমস্যা হচ্ছে আমার, তার জন্য দিতে পারছি না। যাই হোক, আজকে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি তোমাদেরকে, তোমাদের আশা করি খুব ভালো লাগবে, কারণ এটা হচ্ছে আমার পুরনো অনেক স্মৃতি এর মধ্যে জড়িয়ে আছে। তাহলে ভিডিওটা এক্ষুনি শুরু করবো, আমি বাইরে বসবো, এখন বাইরে বসে ভিডিওটা করবো, কারণ ঘরে না সবসময় ভালো লাগে না, একটু বাইরে গিয়ে বসলে একটু চারিদিকে প্রকৃতিটা বেশ মানে মানে উপলব্ধি করা যায়। তাই একটু বাইরে আজকে বসবো, বাইরে বসে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবো। তাহলে চলো বাইরে যাই। আর এখানে দেখো আমি বাইরে চলে এসেছি, বাইরে এসে তোমাদের কাছে কিছু আমার পুরনো স্মৃতি বলতে কিছু পুরনো মানে ফটো আছে অনেক দিনের আগের, সেই ফটোগুলো একটু কিরম হয়েও গেছে আগে, তখন তো আর এই ফোনের মানে এই ফোনে ফটো তোলা কিংবা দামি দামি ক্যামেরা, সেই কী ক্যামেরাগুলো বলে না ছোটো ছোটো ছিল, কোডাক মনে হয় ওই ক্যামেরারই মানে বেশি ফটো তোলা। তাই কিছু কিছু ফটো খারাপ হয়ে গেছে, কিছু ফটো ভালো আছে, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো, যা আছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাহলে চলো তোমাদের দেখাতে থাকি, তোমরা দেখতে থাকো যখন কত ছোট ছিল, খুব ছোট ছিল তখন। আর এই ফটোটা দেখো বন্ধুরা, এই ফটোটা আমার একটা বিয়ের কদিন পরেই আমি স্টুডিও থেকে ফটোটা তুলেছিলাম। বুঝতে পারছো আশা করি? এই একটা ফটো দেখো, এটা আমরা দীঘা গেছিলাম তোমার দাদা ভাইয়ের, আমি দীঘা গেছিলাম, দীঘার ফটো এটা। কত বাচ্চা লাগছে আমাকে বলো, তখন কত আমি ছোটো ছিলাম, তোমার দাদা ভাইকে আমার দেখো, তোমার দাদা ভাইকেও কত বাচ্চা লাগছিল। একটা দেখাচ্ছি, আর এটা দেখো সেই দীঘারই ফটো। খুব মোটা হবে তখন, খুব চেহারা আমার খুবই ভালো, মোটা হয়ে গেছিলাম প্রচণ্ড, গুলু বুলু ছিলাম একদম। আর একটা এই ছবিটা একটু আবঝা হয়ে গেছে, ইয়ে হয়ে গেছে, মানে অনেক দিনের ফটো তো সব ঠিকঠাক করে রাখা হয়নি, এরকম হয়ে গেছে। আর একটা দেখো, এটা এইটা ফোনে তোলা ছিল এই ফটোটা, এটা দেখো, এটা আমার দিদি শাশুড়ি, আমার হাজব্যান্ডে তোমাদের দাদা ভাইয়ের ঠাকুমা ছিল, আর ঠাকুমা, আর এটা আমি পাশে রাখবো, এটা ফোন থেকে তোলা হয়েছিল ফটোটা, তখন সবে শুরু হয়েছে মানে ক্যামেরা মোবাইল। এই আর একটা দেখো, আমার দিদি শাশুড়ির সাথে আর আমি, এই সব বিয়ের পরপরই তোলা এগুলো। সব বিয়ের মানে বিয়ের পরে রিল অনেক ছিল ফটো তোলার মানে ক্যামেরায়, সেইগুলো দিয়ে বাড়িতে মানে ফটো তোলা হচ্ছে, মানে যেগুলো বেশি এক্সট্রা ছিল সেগুলো দিয়ে বাড়িতে সব মানে যে যেভাবে পাচ্ছি ফটোগুলো তুলে নিচ্ছিলাম, সেটাই এইভাবে
আর বিয়ে হয়তো দু কদিন পর, সপ্তাহখানিক না এক সপ্তাহ দু সপ্তাহ পরে এরকম ফটো উঠলো। এই আর একটা দেখো, তখন আমার ঘরে, আমার ঘরের পুরো হাল অন্যরকম ছিল, পুরো ঘরটা পুরো অন্যরকমই ছিল তখন। ড্রেসিং টেবিল আলাদা ছিল, ড্রেসিং টেবিলের সাইডে পুরো সব কিছু পরে করেছি এগুলো আমি। ওর আইব্রো দেখো কত মূর্তি একদম, আমার ছোটো থেকে আমার প্রচণ্ড আইব্রো মোটা মোটা ছিল। এইটা দেখো, এটা আমার মা, আমার মা তখন বেঁচে ছিল। আমার বোন দেখো, এই দেখো আমার বোন পেছনে, এটা ছিল আমার বোন, এই যে এটা আমার বোন, এটা আমার বোন ছিল। আমার বোনের তখন বিয়ে হয়নি, কত রোগা ছিল আমার বোন। আমার বোনের পাশে আমার ননদ, এইটা ছিল আমার ননদ, এই যে এটা, এটা আমার ননদের মেয়ে আমার পাশে বসে আছে, এই যে এটা আমার ননদের মেয়ে, এটা আমার শাশুড়ি মা, এই যে আমার শাশুড়ি মা পেছনে একদম পেছনে। আমার শাশুড়ি মার ফটো দেখাবো, তারপরে তারও দেখাচ্ছি আরো। এই একটা ঘুরতে গেছিলাম তখন ওখানে গিয়ে, এই একটা ফটো শাড়ি পরে, তখন ফটো তোলা খুব ঝোঁক ছিল। আর এখন ফোন থাকতে সারাক্ষণ ফটো তুলতে ইচ্ছেই হয় না, সেলফিও তুলি না আমি সেইভাবে। এই দেখো, এটা আমার মা, তো দেখালাম যে তোমাদেরকে, সেটাই আমার মা, তখন চাকরি করতো আমার মা। এই একটা দেখাচ্ছি তোমাদেরকে, এই দেখো তোমাদের দাদা ভাই, ভালো করে বোঝা যাচ্ছে দেখো, এই যে তোদের দাদা ভাই দেখো, বিয়ের কদিন আগে, কিছুদিন আগে কত ছোট ছিল। আর এটা আমার বোনের বর, এটা আমার বোনের বর, গান করছে, গান করতে খুব ভালো গলা ওর গানের। ও সব আমাদের এখানে প্রোগ্রাম টোগ্রাম হতো, আশেপাশে মোটামুটি ওই গান করতো। আর আমার বড়ো তবলা বাজাতো, আমার বড় বরের গলাও ভালো, কিন্তু আমার বড় আবার একটু গান করতে লজ্জা পায়, কিন্তু আমার বরের গলাও খুব ভালো, খুব ভালো। ও যখন গান করে আমি চুপ করে থাকি, শুনি ভালো করে, খুব মানে গানের গলা খুবই ভালো। কত দেখাবো স্মৃতি ফটো, অনেক আছে ফটো। এই একটা দেখো, এটা আমরা যখন দেওঘরে গেছিলাম ঘুরতে, ফটোটা না খুব খারাপ হয়ে গেছে গো, আবছা হয়ে গেছে ফটোটা, বোঝা যাচ্ছে না ভালো করে। আর দেওঘরে গেছিলাম তখনকার ফটো এটা। এই যে একটা, সব ফটোগুলো খারাপ হয়ে গেছে। এই একটা, আর এই একটা, এটা আমার বোন ছিল, বোন তখন বোনের বিয়ে হয়ে গেছে, বোনের ছেলে হয়ে গেছে তখন। দেখো এটা আমার মা, ওই দেখো এটা আমি, আমার তোমাদের দাদা ভাই, এটা আমার বোনের বর, ওই পাশে এটা ব্লু কালারের ইয়ে পরে আছে জ্যাকেট, আমার বোন এইটা, এটা আমার বোন। এই একটা ফটো দেখো, এটা এটা বেশি দিন আগেকার ফটো না, খুব বেশি দিনে না, আমার মেয়ে হওয়ার আগেরই ফটো এটা। দেখো আমরা গেছিলাম, আমরা দীঘাতে প্রচুর গেছি, অনেকবার গেছি ঘুরতে, এটা দীঘার ফটো। এই আর একটা ফটো, এটা আমরা সবাই গেছিলাম, মানে এটা হচ্ছে আমাদের একটা মানে দাদা হয়, আর এটা হচ্ছে ওনার বউ আর তার মেয়ে, আমরা সবাই মিলে গেছিলাম দীঘা। এরকম লাগছে বন্ধুরা, তোমরা বলো, আরও আমার কাছে অনেক ফটো আছে, আমার বিয়ের ফটো আছে, তোমরা যদি দেখতে চাও আমাকে প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে আমি তোমাদেরকে শেয়ার করবো আমি, আর মানে তাহলে আমি আরও ফটো তোমাদেরকে শেয়ার করবো, অনেক আমার পুরনো আরও ফটো আছে, বিয়ের তো অনেক ফটো আছে, তোমরা বলো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, যদি তোমাদের দেখতে ইচ্ছে হয় তবে। এই একটা দেখো, আমার বোন আর আমি, এই একটা ফটো, কামরা খাচ্ছি দুজনে, সেই দীঘা, এরা ওরা ওরা আমরা আবার গেছিলাম দীঘায় আগে, অনেক আগে। দেখো বোন এটা আর আমি এটা, দেখো এটা আমরা পুরীতে গেছিলাম তখন, পুরীর ফটো। এটা আমার বোন রেড কালার শাড়ি পরেছে, এটা আমার বোন, এটা আমার বোন, আর এটা হচ্ছে সেই যে গেছিলাম দীঘা তোমাকে বললাম সেই বৌদি, আর এটা হচ্ছে আমি, এটা আমি। এটা হচ্ছে আমি, এই যে
এত রোদ ছিল ভালো করে তাকাতে পারছি না। তো আর এখানে দেখো আমার বোন আমি আর আর এই দিয়ে বৌদি আছে, আর এই 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 আরেকজনকে দেখছেন, এ হচ্ছে ইনিও আমাদের সাথে গেছিলো সবাই, মানে এরা গেছিলো না, ওরা ওখানে আগেই গেছিলো, তারপরে আমাদের পাড়ারই গেছিলো, পাড়ারই এক বৌদি দাদা বৌদি ওরা গেছিলো, তারপরে যখন শুনেছে আমরা ওখানে গেছি, তারপরে আমাদের সঙ্গে গেছিলো মিট করতে, তখনই আমরা সবাই মিলে একসাথে ঘুরেছি। তাহলে বন্ধুরা আর বেশি ভিডিওটা বড় করতে দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার শাশুড়ি মা আর আমার ননদ, বলছিলাম তোমাদেরকে দেখাবো শাশুড়ি মা ননদকে, দেখো শাশুড়ি মা ননদ, তখন ননদ চাকরি করতো। এটা আমার বিয়ের আগের দিন রাতের ফটোটা, এই দেখো এই আর একটা ফটো আমার শাশুড়ি মা, এটা আমার শাশুড়ি মা ননদের মেয়ে, এটা আমার দিদি শাশুড়ি আর আমার মা, এই ফটোটা জ্বলে গেছে কিরকম তো স্মৃতি এই ফটোগুলো যেইভাবে থাকুক তো আছে। আর এই এইটা দেখো এই ফটোটা, আমার শাশুড়ি মা তখন অসুস্থ পুরো পুরো অনেকদিন আগেকার, অনেকদিন আগেকার বলতে আমার শাশুড়ি মা মারা গেছে কোনো হলো কবছর, গতকাল মানে 24শে জানুয়ারি আমার শাশুড়ি মার মৃত্যুবার্ষিকী গেছে 24শে জানুয়ারি। আর এটা দেখো গলাটা খুব প্রচণ্ড ঠান্ডা লেগেছে গলায়, দেখো আমাকে দেখো আমি খাওয়াচ্ছিলাম আর আমার হাতে খেত নি, এই যখন অসুস্থ হয়ে পড়েন আমার হাতে ছাড়া খাবেই না উনি, কারোর হাতে খাবে না, কারোর হাতে খাবে না বলতে কেউ সেরকম ছিল না খাওয়া না থাকা, আমি একাই বৌমা হিসাবে বাড়িতে থাকতাম আর কেউ ছিল না, আর আমার শ্বশুরমশাই ছিল, আমার তোমাদের দাদা ভাই এটাই ছিলাম, এই কজনই ছিলাম, তাই আমার হাতেই উনি সবসময় খেতে পছন্দ করতো, কারণ আমি খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে সব কিছু করতাম বলে উনি আমাকে খুব ভালোবাসতো, সব কিছু মানে ওনার মনের মতন করে আমি সব কিছু করতাম, তার জন্য আমাকে খুব ভালোবাসতো, আমি সব কিছু পরিষ্কার মানে আমার শাশুড়ি মা প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর দেখো যেই মানুষটা কত ভালো ছিল সুস্থ ছিল সেই মানুষটা অসুস্থ হয়ে কীরকম হয়ে গেছে দেখো, কিন্তু যাই হোক উনি আমাকে খুব ভালোবাসতো, খুবই ভালোবাসতো আমাকে, আমাকে সবসময় বলতো এটা আমার ছোটো মেয়ে, তো এইটুকুই তোমাদেরকে দেখালাম বন্ধুরা। তাহলে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না, তোমরা দেখলে তো আমার মানে পুরোনো দিনের স্মৃতি দেখলে, তোমাদেরকে দা শেয়ার করলাম তোমাদের কাছে, আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও, আর যদি তোমরা আরও এরকম ধরনের ভিডিও দেখতে চাও, আরও আমার কাছে এখন অনেক ফটো আছে যদি তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আর খুব মশা কামড়াচ্ছে, তোমরা বাইরে বসেছি না, খুব মশা কামড়াচ্ছে, কমেন্ট করে জানিও। তাহলে আমি ভিডিওটা এখানে এন্ড করছি, আবার একটা নতুন ভিডিও তোমাদের কাছে চলে আসবে, এখনকার মতো টাটা।